রাতে আদালতে এই মানুষের বদান বিচার করবে কিতাবের মধ্যে আসতেছে দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তির কাছে যখন হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনো আর আমি নবী দাউদ আলাইহিস সালাম আমারে তোমরা মানো আর যদি না মানো মালিক ইয়াউমিদ দিন আল্লাহর আদালতে আল্লাহ তাআলা তোমাদের ন্যায় বিচার করবে আল্লাহর বিচার বড় ভয়াবহ হবে ইহুদি ব্যক্তি বলতেছে ও আল্লাহ নবী দাউদ আলাইসাল্লাম তোমার আল্লাহ বিচার কেমন হবে যদি আমাকে তুমি দেখাইতে পারো তাহলে কন্যা পরে আমি মুসলমান হব আর যদি না দেখাইতে পারো তোমার মান আমানা বিল্লা তোমার আল্লাহ দাবার দিতে আসো না তোমার আল্লাহকে দেখি নাই তাকে আমি বিশ্বাস করি নাই যারে দেখি নাই নয়নে তাদের বসিব কেমনে এই ধরনের কিছু বন্ধ মানুষ আছে না না

শোনেন ফেরকা কতটি হবে তিয়াত্তর ফেরকা হবে কিন্তু তিয়াত্তর ফেরকার মধ্যে আর বেশি ভাত নাই তিষট্টি ফেরকা অলরেডি হয়ে গেছে আর মাত্র কয়েকটা ফেরকা দেখলেন কি ইমান রাখা খুবই কঠিন খুবই কঠিন আমার বাইরে আমার

দাউ দালা কে চাল্লা মাল্লা কেবল তুমি তো ইন্নাল আহা আদি সুদুর দি জাতি সুদূৰ সব মাত লোকের ময় খবৰ

ব্যক্তি দুই বন্ধু শিওরে বা ব্যবসা করে কথা বুঝতে চান না কোটি কোটি টাকার মালিক হয়েছে দুই কোটি টাকার মানুষ হয়েছে রাস্তা দিয়ে দুইজন একই সাথে ব্যবসা করিয়া মাঠের মধ্যে দিয়ে দুইজন রাত দশটা এগারোটায় হেঁটে যায় হঠাৎ করে শয়তান ধোকা দিচ্ছে তোমাদের দুইজনের দুই কোটি টাকা আর তুমি যদি তোমার এই বন্ধুকে মেরে ফেলো আর তুমি দুইজনে যদি দুই কোটি টাকা হয় তোমার এক কোটি আর তোমার বন্ধুর এক কোটি আর তোমার বন্ধুকে যদি মেরে ফেলো দুই কোটি টাকার মালিক হবে তুমি একা আমার কথা কি বুঝতেছে শিওরে এরকম ব্যবসা করে কিনা ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে তাহলে যে দুইজনের দুই কোটি টাকা এক কোটি ওর এক কোটি আমার আর ওকে যদি মেরে ফেলি দুই কোটি টাকার মালিক এই মনস্ত করি লোকটা মাঠের মধ্যে দিয়ে আসতেছে ওই বন্ধুকে আগে দিছে এই বন্ধু পিছনে পিছনে আসতেছে মধ্যে রাস্তায় আসিয়া পিছন থেকে করে দিয়ে এমন চাপ দিছে দিয়ে যখন লোকটা হাতাহাতি করে মারা গেছে ছেড়িয়া দিছে এখন দেখে লোকটা আর জীবত নাই লোকটাকে টেনে নিয়ে বা আপনার যৌবনের মধ্যে সাগরের মধ্যে বাধান ভাষা দিলে এরপরে বেলা বাড়িতে আসলে আসিয়া বন্ধুর বাড়িতে যা বলতেছে বন্ধু কই বন্ধুর বিবি বলতেছেন আমার স্বামী তো এখন তো আছে নাই আপনার সাথেই তো কালকে আপনার ওই ব্যবসা করবার জন্য গেছে বলে বন্ধু যাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে বলল বন্ধু বাড়িতে একটি কাজ আছে তুমি থাকো সেই যে বন্ধু গেছে আর বন্ধুর সাথে আমার দেখা হয় নাই এই বলে হাউ মাও করে বাদান কানতেছে কথা বুঝতেছেন না I'm going আমার বাইরা তিন দিন পর ওই মরা মানুষের লাশটা ভাইসে বাদান আপনার নদীর কিনারে যখন আসছে ওই বন্ধুই যাইয়া ওই লাশটা তুলেছে কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার বন্ধুকে কে মারিয়ে ফেললো কথা বুঝতে চান না আমার বাইরা তারপরে এইভাবে কিছুদিন যাবার পরে বন্ধুর অর্থ সম্পদ সব তো নিয়েই নিছে এমন কি যেই বাদান আপনার গরু ছিল গরু বা সহ বাদান সব বন্ধু দখল দিছে কয় দখল দিলে কয় তোমার স্বামী ব্যবসা বাণিজ্য করে লস করেছিল এটা আমার নামে লিখে দিছে সব বেদখল দিয়ে বাদান বাড়ির থেকে ওই বাদান আপনার ওই লোকটা আর ছেলে আর বউকে বাড়ির থেকে বাদান বের করে দিলে মা বাচ্চা নিয়ে জংলার মধ্যে চলে গেলেন জংলার মধ্যে জামা কি খাবে আল্লাহর কাছে হাত উঠে বলে আল্লাহ জমা জমি তালা তালুক ছিল সব কিছু বি দখল দিল আমার স্বামী কে কে মারছে আল্লাহ আমি তো জানি না তুমি সেরা তো কেউ বলছে না আর জানে না আল্লাহ আমার বন্ধু আমার স্বামীর বন্ধু বে দিয়ে দিছে আমার স্বামী নাকি করেছে বে দখল দিছে সব কিছু বে দখল দিয়ে বাড়ির থেকে বের করে দিছে জংলার মধ্যে আসছে আল্লাহ তুমি হলে আমাদের রব আমাদের আল্লাহ তোমার নাম রাজ্জাক তুমি নাকে তোমার বা

আনার গাছের একটা ফল সকাল বেলা কার রোজা রাখবে সন্ধ্যার সময় গাছের কাছে যাইবে আবার একটা আনার ফল আসবে এই আনার ফল খাইয়া তোমরা সিহারি করবে এইভাবে মায়ের বেটা বাদান আঠারোটা বছর পর্যন্ত বাদান কি করলেন ওই জংলার মধ্যে রইলেন ছেলেটা যখন বাদান ছেলের বয়সটা যখন আঠারো বছর বাবা পূর্ণ হয়ে গেল শক্তিশালী হয়ে গেল একদিন ছেলেটা মার কাছে যা বলতেছে মা ও মা এক ধরনের খাবার আর আমার খাইতে ইচ্ছা হয় না মা মনে হয় মুখে তো পরিবর্তন করে শুধু গোস্ত দিয়ে যদি ভাত খায় এই রকম যদি এক মাস খাই খাইবের ইচ্ছে করবে কথা না আমার বাড়ির আমার শুধু টাবুল খালিটা খালি কি ডাবুল দিয়ে খাওয়া যায় আমার বাড়ির আমার বাচ্চা মানুষ যুবক মানুষ কিশোর মানুষ বলে মা এক ধরনের খাবার খাইতে ইচ্ছে হয় না মা বাবার দেওয়া পাঁচটা টাকা তোমার কাছে এসে এই টাকাটা দেওয়া বাজারে যাব কিছু বাজার গাছ করে নিয়ে আসি মা এইটা রান্না করলে খাইলে মুখটা পরিবর্তন হবে মা বলে বেটা ওই কাজ করিস না আমার মামলা বেজার হয়ে যাবে ছেলে গায়ে শক্তি আছে ছেলে আর ওই কথা বাদান শোনে না আমাদের দেশের যুবকদের গায়ে যখন শক্তি থাকে নামাজ পড়ে না আমাদের দেশে যখন আমরা জুয়ান ছিলাম বুড়ো ছিলাম যখন আমরা যুবক ছিলাম তখন আমরা মসজিদ দেবাদান যাই নেই মাথার চুল পাকে গেছে দাড়ি গুলি পাইকে গেছে মাথার চুল পাকে গেছে গাছ দাড়ি পেকে গেছে গাছ আমরা কইসে বীর বুড়ো বয়সে মসজিদে যা আল্লাহর সাথে দিচ্ছে বীর যৌবন বয়সে নামাজ পড়ি বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না মসজিদে যা কালে কাছে কুইসে পাই দে

সুন্দর করে বাজান রান্না বাড়া করে দিলেন কথা বুঝতে না রান্না বাড়া করবার পরে খাওয়ার পরে বাজান তারপরে দিন এখন কি খাবে খাবার আনার গাছের কাছে যার দেখে বাজান আনার গাছে আনার নাই

একটা জঙ্গলার মধ্যে আসিয়া মা বেটার কাছে এসে বলে আল্লাহ যখন খুলে দে আমি কথা বলতে চাই এবার ওই গরু এসে বলতেছে ও আপনার মুরব্বী বলে পুরি মা আপনারা বেতার বিটি মায়ে বেতার দুইজন অনাহারে রয়েছেন তিন দিন ধরে আমি আপনাদের হালাল গরু হালাল বস্তু আমাদের জব করিয়া খাও এবার ছেলে বলে মা খুদার তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছি না গরু জব করার কথা বলছে একে জবই করি মা বলে বেটা করিস না গরু বলে মা গরুই তো নিজে জবান খুলে বলতেছে আমার জবই করে খাও আমি তোমাদের হালাল বস্তু এবার গরুটা তার হয়া শুয়ে পড়ছে ছেলেটা অগ্নিবাদান জব করছে রাসুল আইছে বস্তু রান্না বড়া করিয়া মা-ব্যাটা দুইজন খাব বদদ জীবনটা বাঁচাইছে সিল্লাইয়া কಮ್ಮার হামা এদিকে গরু মারি যায় না গরুর মাল গরু যায় না খুঁস্তে খুঁস্তে তিন দিন পরে এসে দেখে জংলার ভিতরে গরু তো পরেই আছে একটা রাম যে সারা খাইছে আমার গরু ওই আমরা একটু চলেছে কথা বুঝতেছি না আমার বাইরে আমার এই কাজটা কে করলো দেখে জংলার মধ্যে বুড়ি মা আর তার একটা সন্তান এবার দুইজনকে ধরিয়া নিয়ে ওই মানিক নিয়ে গেল হরদর দাউদ নবীর দরবারে যা বলে ও দাউদ গরিবের পক্ষে তুমি কথা ক দেখো গরিব মানুষ কত বড় অন্যায় করছে আমার গাবি জংলার মধ্যে গেছে ফাঁকা পাইছে আর দূরে জব করে খাইছে এবার দাউদ আলাহ সাল্লাম আপনি নির্জ বিচার করেন এবার হাজার

আমার গরুটাকে জব করে খাইছে আপনি জিজ্ঞেস করে দেখেন এবার আল্লাহ নবী দাউদ আলহিসাল্লাম ওই বুড়ি আর ওই যুবকটাকে দেখে দেখে বলতেছে তোমরা কে এই লোকটার গরুকে জব করে খাইছে এবার যুবক বলে এই গরুটা ওনার কিনে আমি জানি না তবে এই গরু আমরা তিন দিন ধরে অনাহারে আছি এই গরু জবানো খুলে বলতেছে আমি তোমাদের হালাল বস্তু খাও জব করে খাও ও হালাল বলছে এই জন্য আমরা জব করছি এবার গরুর মালিক বলতেছে দেখেন হুজুর আপনি খালি গরিবের পক্ষে কথা কন দেখেন গরিব কত মিথ্যা কথা কয় গরু কোনদিন মানুষের সাথে কথা কয় কথা বুঝতে চান না আমার বাড়ির আল্লাহ তখন বলল দুইজনে সাইলেন্স হয়ে যাও দুইজনে কথা বন্ধ করে দিলে এবং দাউদ আলাইহিস সালাম বলল গুরুর হাতটা নিয়ে আসো হাবডিটা নিয়ে আসলে হাবডির দিকে তাকাইয়া বললেন কুমবি ইজনি ইল্লা হে গরু আল্লাহর হুকুমে তুমি जिंदा হয়ে আছরা দেখা গেল হাজার হাজার মানুষের মধ্যে এসে দেখা গেল বাজন শরীরে বাজন হারে এসে এক হারে সাথে বাজন লেগে যাচ্ছে কামনের হাতে সাথে আরেকটা হাতে সাথে লেগে যাচ্ছে আরেকটা হাত আরেকটা হারে সাথে বাজান লেগে যাচ্ছে আগা দুই হাতা সামনে লেগে যাচ্ছে এরপরে পিছনে দুই পা বাজান লেগে গেছে আগা দুই পা লেগে গেছে এরপরে বস্ত এসে সেট হচ্ছে চামড়া গুনি এসে সেট হচ্ছে পশম গুনে বাজান সেট হচ্ছে হাজার হাজার মানুষ এই দৃশ্য গুনে বাজান দেখতেছে এই গরু জীবত হই তখন বলতেছে ও আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই যে আমার বর্তমান যে মালিক আর এই যে বুড়ি আর এই যে সন্তান এই বুড়ি আর এই সন্তানটা হলো আমার আসল মালিক এই ছেলেটার আব্বার সাথে এই মানুষটা একই সাথে আপনার ব্যবসা বাণিজ্য করছে আর তাতে দুই কোটি টাকা ছিলেন তার বাবাকে হত্যা করিয়ে সব টাকা পয়সা বেদখল দিছে জমা জমি তালা তালুক সব বেদখল দিয়ে এই বুড়ি মাকে আর এই যুবকটাকে বাড়ির থেকে বের করে দিছে আর আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে থাকবে আমি গরু চাই না আমি জবান খুলে বলেছি আমি তোমাদের হালাল বস্তু আমাদের জব করিয়া খা মালিকিয়া মিদ্দি আল্লাহ এইভাবে বিচার করবে যখন ওই গরু যখন জবান খুলে বলতেছে যে বর্তমান মালিক হয়েছে তার অসুখ থেকে পানি বের হয়ে গেছে এবার ওই মানুষটা দাউদা লাগিয়ে সাল্লামের কাছে এসে বলে আল্লাহ নবী দাউদা লাগিয়ে সাল্লাম আমি দিন আগে আপনি আমার কাছে কলমার দাবা দিতে গিয়েছিলেন আপনি বলেছিলেন আল্লাহর আদালতে বিচার হবে আর আমি বলেছিলাম আল্লাহর আদালতের বিচার কেমন হবে সেইটা আমাকে

সঙ্গে সঙ্গে কলমা পরে মুসলমান হয়ে গেলেন তাহলে বুঝলাম মারি কি আল্লাহর আদালতে এই রকম করে বিচার করিবে কে তুমি যে তাসমহলের মধ্যে খারাপ খারাপ কিছু দেখতেছো দুনিয়া তোমার মাও দেখে না তোমার বাবাও দেখে না এমন কি তোমার বউকে দেখতে দিচ্ছ না কিন্তু দেখছে কে এটা আছার সময় দেখলে মাথের মধ্যে রাস্তা দুইজন যুবক বসে বসে এরকম করে দেখ কি দেখতেছে ওরা জিকির করতেছে কথা করে কি জিকির করতেছে খারাপ কিছু দেখতেছে তা যদি না হয় মধ্যে মাঠের মধ্যে রাস্তার পাশে মানুষ দেখে দেখে দেখতেছে মানুষ দেখলে আউল করে তাহলে কি বোঝা দিতেছে হালকা শিগির করতেছে কালকিয়ামতের ময়দানে আল্লাহ এই শরীর দেওয়ার কণ্ঠ দেওয়ার মালিক কি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা তুই নামাজ পড়িস নি মাফ করে দিলাম রোজা রাখিস নে মাফ করে দিলাম হস করিস নে মাফ করে দিই আমি আল্লাহ আমাকে তোর শরীরের এনার্জি যত শক্তি আছে শক্তি দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকছিস কিনে যদি পাওয়া যায় তাহলে তো বেহেসতে দেবো তাহলে কি করবি আর কি করবি তাহলে তখন তোরে ডাক তখন তো ডাক দিয়ে তো লাভ হবে না 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 আমি তা আমার কথাকে শুনে এখন যদি একটা লোক হাদি সাহেব তো আপনি না হাদি সাহেব মানে কথা কয় না তার শরীরের এনার্জি আছে তখন খারাপের পারো আর সে আল্লাহ সব কিছু দিলো তোমার সবই দিল, যার লেগে তুমি বললে কাপ লেখা তার লেগে তো এক জোরে বললে না না এখন তো ঠিক কবে নিতে ভাবছো আন চারিক শক্ত থেকে মারছে আমার ভাইয়ের আমার অ্যাঁ মসুল মানে ভাইরা হ্যাঁ ভালো করে লক্ষ্য করে শরুর কী যেন বলতেছিলেন ওই যে যুবকেরা না না যুবকেরা কেউ দেখে না দেখে কে এই মোবাইলের মধ্যে যুবকরা যাচ্ছে আমি দেখছি রাস্তা দিয়ে বাজান যুবকেরা যায় বাজান কথা করতে করতে মনে করে মোবাইল গরম হয়ে গেল খালি গোরে কথা কয় না না কথা কত করতে গাছের আড়ালে যায় কিসের লেগে যাস তারপরে কথা বলতে এই রকম করে বলে তার মানে কি লুচ্চমি কখন কন না কে কথা কর না কে কথা কি অবস্থা বলতেছি তাও আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে লোক এদিকে তাকান সিআরকে একবার খারাপ নাকি কি মিয়া টাকা দেখেন দেখেন কি বলি হ্যাঁ দেখেন কি অবস্থা মানুষ জাহান্নামের দরওয়ান ধরে যাচ্ছে হাসতে হাসতে একটা মিয়ার সাথে কথা বলতে 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 আমি পিচ পিচ এখন বলতেছে একটা কিস দে মিয়া একটা কিস দিছে ও পাগল হয়ে গেছে খালি বলতেছে আর একটা দাও আর একটা দাও আর একটা দাও ও মেয়েটা কয় ওয়েটিং ওয়েটিং কথা কি বুঝছে ওখানে আর একটা দাও একটা কিস দিও পাগল হয়ে গেছে আচ্ছা মোবাইলের মধ্যে কইছিল তোর গাল কি লাগিছে রে তুই পাগল হয়ে গেলে আর একটা দাও আরেকটা একটা সি মানুষ এত নিচে নামে না হাত তো ঠিক করবে এই না না এই অস্ত্র সব বক্তারা করবেছে না এরকম ছাড়িয়ে দিতে হবে যত নামাজ কেন পারো অন্যায় কাজ যদি সারিয়ে না দেয় এই নামাজ তোমাকে বেহেস্তে নিতে পারবে না আমার ছোট ভাই রাকিবুল ইসলাম আমার আগে সুন্দর সুন্দর কথা বলেছে আগে হালাল খাও তারপরে কি করো ইবাদত করো কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে কুলুমিন তৈবাতুন মারা যাক আগে হালাল খাও তারপর ইবাদত করো আল্লাহ তো নিজেই বলছে তোমার শরীর আবার হাসে কিনা

আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা আজকে নিজে বাঁচলাম না আহল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না আজকে মোবাইলে ফোন ASCII এই দেশটা বদন নষ্ট করলো একদিন দেখলে একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছে আর কোদে কয় তুমি আপনার ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে ওই মেয়েটা আপনার রাস্তা আমি রাস্তা দিয়ে যাচ্ছি মেয়েটা গান গাছে তো জামাইটা থাকে তো বাজান বিদেশে গান গাছে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিজ হবে ওই যে ওই না পুলিশ বাড়িতে না আসিলে বাড়িতে

হবে তোমার নামে সালিস হবে আল্লাহ তালার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে সিললে যখন ঠিক কিনে আর কি করবি না করবি আগে নামাজ পড়

এইভাবে টাকা তো আমার সিহারা দিয়ে দেয় না 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 এই টাকা তো তোমাক দিবে না তুমি যাও এটা ছেড়ে দিলাম আইসো লক্ষ্মী দেয় তো সালাম দাও বিশ খালি তুমি সালাম দিবে আসসালাম আলাইকুম আর আউজবিল্লা তাসমিয়া আর মিল্লে যদি পড়তে পারো আজকে যা পাবো তিন ডবল দিয়ে যাবো আইসো আসো বিসমিল্লা বলার শক্তি কে না কিন্তু হুজুরকার কোন টাকা যা ধরছে দেখছে না একটা হুজুর চব্বিশ বছর পঁচিশ বছর আঠাশ বছর পরে পড়াশোনা করছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে ওরা চুরি করে কারে কামায় দেখলে পরে একজন তিরিশ পঞ্চাশ হাজার টাকা কি হলো না না যা বলবেন বেতা সালের মতো বলবেন না না তাই কি আমি বলতেছি আমি আপনার ভালো লেগে বলতেছি আমি এই কথা বলি বলিনি শোনেন আল্লাহ রসুল যখন বলছেন যে বুজনের পরে বলছে যে বলো তো আমি কি বললাম তোমরা বলো তো তখন সবাই বলছে যে এইটা বললেন কারণ রসুল কেন এই কথাটা বলছে যে এই কথা যেন মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায় এই রসুল বলছে রসুল যদি না বলতে আমি আপনাদের বলতাম না না বলছে রসুল এই আমি বলতেছি আমার উপর খেবেন গা হ্যাঁ নবির উপর খেবেন

আনায়ন করছো ইমানের উপর অটাল আসো কুয়াং ফুসি কুম নিজে বাসো আহিলি কুম নারা তোমার আহিল পরিবারকে বাঁচাও আজকে আমার সত্য ছেলে এই ছেলে আপনার আটটা বছর বয়স এই ছেলেকে আল্লাহ তার আমল নামে বাদান পাপ লেখে নাই মা বাবা সব করিয়া এই ছেলেকে পাপের কাজ করাইতে বাধ্য করতেছে ওদের তাস মোবাইল তুলে দিছে আল্লাহ পাপ লেখে নাই ওর আমলনামায় কিন্তু মা বাবা এত চেষ্টা করতেছে খায়া না খায়া অর্থ সম্পাদ দিয়ে এই ছেলেকে পাপ করতে মা বাবা বাধ্য করতেছে না না নাBatchNorm মোবাইল দিলে তাও হইতো এই দিছে আদার মত টাচমো হইলো কুলো এখন এই রকম মোবাইল যদি দেয় তাহলে আট বছর বয়সে আল্লাহ কল পাপ লেখে নাই তাহলে আপনি বাবা আমরা মা বাবা সন্তানকে ভালো বাসি কসু বাসি ভালো যদি বাসতাম তাহলে এই ছেলেকে বাপের কাজ করে না মা বাপ জানে আমরা তো যাব যাবো ওকে লিয়াকে যাব না আখানে আল্লাহ বললে নিজে বাসো তোমার রাহেল পরিবারকে বাসাও এ কথা কার তাহলে আল্লাহ যদি বলে থাকে নিজে বাসো তোমার আহল পরিবারকে বাসা নিজেও জাহান নামে যাচ্ছ আহল পরিবার তো বাসানে দূরের কথা তুমি বাধ্য করতে চাই এই ছেলেকে এই মেয়েকে পাপের কাজ করাইতে এই ছেলে এই মেয়ে এই মোবাইলে যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হইবে কয় ভাগ এক ভাগ ওই ছেলে এক ভাগ মা এক ভাগ বাবা যদি বিশ্বের না হয় মরে দেখেন মরে দেখেন হাসেন সি আমার দুঃখ লাগে আপনি কেমন বাবা ছেলের হাতে দেন আমার দুঃখ নেই ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর তার হাতে একটার কাছে তিন দেন কারণ ও শিখছে এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করা লাগবে এটা ভালো এটা করা লাগবে এটা মন্দ এটা করা যাবে না যে বোঝা শেখে নাই তাকে পাপ করাতে আপনি কি বাবা আর কি মা আপনি ভাত খান না কি খা রকম বাবা এখানে নাকি তাই আওয়াজ করে জুত পাচ্ছি নইলে সাইটে উঠত যা আমার ছেলেকে আমি দোষকে দিয়ে নিয়েছি হান তা তোর কি তুই ওয়াশ করা করে যা ভাই আমি কোরআনের শোক লাগা দেখতেছি কোরআনের শোক লাগা দেখতেছি আমার ব্যক্তিগত কথা না কথা কার আল্লাহর কথা বলতেছি যে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও সেই কথা আল্লাহ যদি না বলতো আমি জীবনেই কথা বলতাম না আল্লাহ বলছে দেখে আমি বলতেছি আপনাদের বাসানের জন্য যদি বাঁচতে চান আপনাদের নিচে হাত থেকে অনুরোধ করি এই ছোট ছোট বাচ্চা নিস পাপ যারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবে তাদেরকে পাপ করেন না আমার আমার খুব খারাপ লাগতেছে মনে না বড় বড় চোখ করে টাকা আসেন আমার দিকে না না আপনাদের বড় শোক দেখে আমি ভয় পাবো না নাকি মুখ দিয়ে বলবে না বড় বড় শোক করতেছে ও ছোটরা গোমাச்சு হুজুর আচ্ছা এই বড় না না আমার মাহফিলে কেউ ঘুম হয় না কারণ আমার মাহফিলে যারা ঘুম হয় বুঝতে হবে তারা বেশি দিন বাঁচবে না আমার হাসা আমার মাইয়া রাত এই দুনিয়া বেশি দিন না আল্লাহ আমাদের অল্প দিনের hayat দিয়েছে ওই দিনের একদিন আর এই দিনের 70 80 বছরের 30 সেকেন্ডের দিস কথা বুঝতেছেন না ওই দিনের একদিন এই দিনে সত্তর আশি বছরে হায়াতের তিরিশ সেকেন্ডের দিন এই সময়ের মধ্যে অন্যায় করেন না আল্লাহ বলেছেন খলকল ইনসানা জয়ীফা এক অত্যন্ত দুর্বল করে এই মানুষকে পাঠাইছি কথা বুঝতেছেন না অত্যন্ত দুর্বল করে পাঠাইছি এই দুনিয়া তা হলো বাদান মোসাফির খানা মোসাফির হায় হাসান সে কবরা কি ঠিকানা কুই আগে রোয়ানা হয় কুই পিছে রোয়ানা এটা মুসাফিরখানা খানা অল্প দিনের জন্য আসছি আর অনির্দিষ্ট কালের জন্য বদন চলে যাব অল্প দিনের মধ্যে বাজার করতেছি ঘাট করতেছি আর পরে সংসার করতেছি বিয়ে শি করতেছি ছেলে মেয়ে বিদেশ পাঠাচ্ছি তিরিশ সেকেন্ডের মধ্যে আমার কথা কি বুঝতেছেন ভালো করে বোঝন আমি একদিন আপনার মাহফিল করে আসি জানলা খুলে শুয়ে আসি আমার এই জানলার পাশে তিন চারজন ছোট ছোট বাচ্চারা আবার আপনার খেলাধুলো খেলতেছে পুতুল পুতুল কি খেলা পুতুল পুতুল খেলা একজন বউ হয়েছে একজন স্বামী হয়েছে একজন বেটা হয়েছে আর একজন বিটি হয়েছে কথা বুঝতেছেন না এবার ওই বউ স্বামীকে বলতেছে তাড়াতাড়ি তুমি বাজার করে নিয়ে এসো আমি বললাম কে রে বাজার করবে যাবো কোনে মানুষ তো বৃত্তি বৃত্তি বাজার তো অনেক দূরে এখন দেখছি একটা পলিথিন হাতে নিছে যাইয়া দেখলাম গাছের তলার থেকে বাদান আপনার ডেম্বুল গাছের গোটা কথা বুঝতেছেন না আম গাছের আঠি এরপরে আপনার জাম গাছের বাদাম আঠি এ বিশি মিশি নিয়ে আসে এরপরে আপনার বউ কি করতেছে আপনার ওই যে মাটি দিয়ে ইট দিয়ে পাটখেল দিয়ে বাদান সুন্দর করে হলুদ বানা বাড়তেছে। গাছের লতা পাতা নিয়ে আসে স্বামী আনবার পরে বলতেছে আসে বলতেছে পেজের দাম বেশি মরিদের দাম বেশি তেলের বাজার আগুন ধরে গেছে ছেলে বিদেশ গেছে সৌদি আরব গেছে আজ তিন বছর ধরে টাকা পয়সা পাঠায় না সংসার কেমন করে চলবে আমি শুনে খালি আসতেছি আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার বাইর আমার কি জানি বলতেছিলেন কথা কি বুঝতেছেন তেলের ভাজের আগুন বউ বলতেছে ছেলে এদিকে বলতেছে ছেলে বিদেশ গেছে পাঁচ চার তিন বছর ধরে গেছে একটা টাকা পাঠায় নাই বউ বলতেছে খাতা খাটনি করছে কষ্ট হয়েছে তাড়াতাড়ি হাত পা দুই আইসো এখন কিছু খাবার খামি তোমার জন্য খাবার রান্না করছি আমি বললাম তাহলে মনে টি বলে দেবো তো টিউবওয়েল টিপের বেরবে না যায় দেখি বল না আপনার উঠোনের মধ্যে এইরকম রকম করে হাত মুখ দুইছে কথা বুঝতেছে না দুই আইসে কয় দেও আমাকে খাবার দেয় এখন দেখি আপনার পাতার মধ্যে কিছু বালি এরপরে লতা পাতা দিয়ে কয় খুব মজা হয়েছে তা না রে কথা এরকম হয় কি হয় না আসলে কি মজা হয়েছে আপনার গর্তা বাধান যা কিছু বাদান আপনার পলিথিন দিয়ে সোলা দিয়ে আপনার গর্তটা বানাইছিল সব বাঙিয়ে থুইয়া চলে গেল আমার ওই কথা চিন্তা পড়ে গেল আল্লাহ আল্লাহ এই দুনিয়া মাত্র সেই দিনের একদিন এই দিনের মাত্র আপনার তিরিশ সেকেন্ড এটা হলো মোসাফির খানা খেলার জায়গা খেলার মতো সকালবেলা গম তুললে আমার খানিক খানি খেললে এরপরে মিশে মিশি খেলা খেলে বাদান চলে যাবো জোরকণিক কিনে ধনী হো

কবরে গেলে এই কবর আপনাকে খাতের করবে না কবরের মধ্যে যদি আপনি শান্তিতে থাকতে চান ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি আমার ভাইরা এই যে দেশে বর্তমান ইলেকশন হচ্ছে ভালো কথা বুঝতেছেন না ভালো কিন্তু বেকা কথা কই আমি কে ইলেকশন করবে ওরা করুক ভালো আমরা বড় তো আমাদের এমপি বানানোর দরকার না এই যে এখন ইলেকশন একটা ইলেকশন হলি ঈদের মতো আনন্দ জাতীয় ইলেকশন মানে কি ঈদের মতো মানুষ আনন্দ করতেছে করুক কিন্তু এখন যে সমস্ত মানুষ এমপি হইতেছে জাতির কভারে দুঃখ আছে গায়ক গায়িকা নায়ক আর নায়িকা না না আমাদের সিরাজগঞ্জ জেলা যেগুলি রাজনীতিবিদ আছে ওনারা ছোটকালের থেকে রাজনীতি করতেছে তিনবার পাঁচবার এমপি হয়েছে মিনিস্টার হয়েছে আর হসিবন্ড কাপড় খুলে খুলে ড্যানেস দিছে কথা কয় না কথা কয় না আর যে সমস্ত নায়করা এখন এমপি দাঁড়াচ্ছে ওরা খালি মেয়াদের পিছনে খালি ঘুরছে যে কার কোমর কি রকম কয় না তারাই যদি দেশের এমপি হয় এই দেশের বালদটা ভালো থাকবে এই অ্যাকশন ওশরের নাম কি মাথামোটা ফেদুস ও নামাস পড়ছে কিনা আমি জানি না ব্যাটা এখন তুমি ছারে না কথা কর না কা যায় খালি তুমি মাথায় খালি তুমি মাথায় জীবন বড় চিত্র জগতে চিত্র চলচিত্র জগতে একবার শীত করে ভালোছে আর সেই এখন তুমি মাথায় দিয়ে ঘুরতেছে ভুল যায় তুমি খলে না আবার শুনি নাকি মসজিদে মেম্বারর উপরে বসে বক্তিতে দিছে হেদাত আসে না টাকার কাছে মানুষ একবার ছোট হয়ে গেছে সেই ফের দুসের মতো লোক যে জীবন মিয়াদের মেয়াদের পিছনে সেরে গারে পিছনে গেলে গুড় গুড় করছে সেই যদি এমপি হয় না কথাই খারাপ বলতেছি নাকি না না সে যদি এমপি হয় দেশের বারোটা বাজাবে কিনা কারণ ও যদি এমপি হয় নামাজের কথা বলবে না রোজার কথা বলবে না কথা এমনি আমাদের দেশের জীবনে দাঁড়ান শোনেন কথা সত্যি কথা তাতে আমার আমাদের দেশের নেতা নেত্রী এত রাজনীতির কথা কয় অমুক মানুষ ভালো কাজ করছে অমুকে ভালো কাজ করছে করছে করবেই ভালো কাজ একটা দিনও বলে না যে বাবা এগুলো করো রাজনীতি করো পাশাপাশি নামাজ সারো না নামাজ সারো না নামাজ সারো না কোন এমপি নেতা বলছে না এ কথা ক না কি কন বলছে না না কেন আপনি মুসলমানের আবার কথা বললেন মুসলমান হয় নামাজের দাবাদটা কেনে দিলেন না তাহলে বলতে গেলে নামাজ যদি পড়ে আপনাদের ক্ষতি হবে কথা কয় না তাহলে তারাই বলে নে নামাজের কথা এই যারা রাজনীতিবিদ তারাই যদি নামাজের কথা না বলে তাহলে ফেরদুস নামাজের কথা বলবে ও ক বলে নাটক কর গর করে। কথা কয় না রে নামটকের দুর্গ গরো তোম বনা

মহির মারকা টা গাদি মাহির মারকা টা গাদি তাকলা মুরত হয় তার দাইবা বুলডوزر চালাইয়া দুইজন যাইবে বাংলার রূপা বুলডوزر চালাইয়া দুইজন যাইবে বাংলা রূপা যাইবে বাংলা রূপা ভাই আগে থেকে কাম করছে এখন তো বুলডوزر চালবে এই চিত্র জগৎকে একবারে নষ্ট করে ফলাইছে ওরাই ওই যে চিত্র জগৎ চিত কই আছে ওই সমস্ত নাই কে আছে যonoগণকে শীত করিবে এবার তারা এম পি হইলে মাহির মার খাতা গাদি তাকা মূড় হয় তার দায়ইবাগ বুুলডুদারসা লাইবে দুই জন সোনার বাং লারুপদ। সোনা আর বাং লারুপাদ। সিল্লা বলুন টিককিনে আর বামালে দেখলে কি। এবনি যে যে। এত টাকা সব কিছুর দাম বেশি বেজের দাম মরিদের দাম সব বাঙালির হাতের কামাই খাওয়ার গোংরাও আল্লাহর দাসত্ব করব সাজ সাব আল্লাহর কাছে তাহলে আল্লার দাসত্ব না করিয়ে আল্লাহর কাছে সাহায্য না চাইয়া কেন আমরা খাজা বাবার কাছে সাহায্য কেউ ফেরে না খালি হাজারে তোর দরবারে কথা কয় না খাজার কাছে কেন চান এরকম করে ভাব কয় কে ফেরে না খালি হাতে কথা বুঝতে চান না দিয়ে গেলেন আল্লাহ গাইব হয়ে আল্লাহ মিলে গাইব হা গেছে রসুলের জন খাজাই লইয়ে রসুল রসুলও খালি হয়ে গেছে

কোনোদিন দেখি নাই আমি আল্লাহ আমার খায় আমার পরে কথা বুঝতেছেন না আমার এই জমিনে বসবাস করে আমার সাথে নেমো খারামি করে মানুষের সাইতে নেমো আমার আর আল্লাহর জমিনে নাই কুকুর নেমো খারামি করে না মানুষ কুকুরের সাইতে নেমো খারামি করে কারণ আপনার একটা বাড়িতে কুকুর আছে আপনি বইলা বাজারে গেছেন রাত বারোটার সময় বাড়িতে আসছেন দেখবেন আপনার কুকুরকে আপনি কি খাইতে দেন আপনি যখন খাইতে বসেন আপনার কুকুর আপনি খাবার খান বারান্দায় কুকুর দুই পা সামনে দিয়েছে আর দুইটা পা এই রকম করে কাজ করে দেয় কথা হয় না কথা হয় না কি খারাপ লাগতেছে নাকি থাকে তুই আমি চলে যাবো কুকুর দুই পা সামনে দেয় এবার করে কথা বোঝেন না আগা দুই পা সামনে দেয় পিছনে দুই পা পাথাল করে দেয় কথা বোঝে না রে মালিক খাবার খাচ্ছে গরুর গোস্ত দিয়ে খাচ্ছে এখন গরুর গোস্ত হাত দিয়ে আছে কুকুর এই রকম করে মালিক দে দেশায় কুকুর এই রকম করে টাকা দেখে কথা বোঝেন না তো এবার মালিক সারে না কুকুর মাঝে মধ্যে কয় মালিক রে তোর দাঁত ভেঙে যাবে সারিয়ে দে তাও সারে না কারণ সাতশো টাকা কেজি কথা কয় না কশো টাকা কেজি সাতশো টাকা কেজি হাত দিয়ে তোর খাবো তোর চোদ্দ গোষ্ঠী খাবো টাকা কত জোর কম এইভাবে করে দরিয়া টানে যখন দেখে না কুল হয় না তখন কুকুরে খা প্লেটেও দেয় না কথা বুঝতেছেন না ফ্রিজেও দেয় না এরপরে আপনার কি জানে বর্তমান বের হয়েছে ওয়ান টাইমেও দেয় না ছেড়ে দিছে ফেলে দিছে ছাই বসে ময়লা বসে মাটি বসে তারপরে কুকুর ওইতে খায়া খায়ার কাঁ মালিক রে করছিস আল্লাহ যেন তোকে সুখে রাখে কথা বুঝতে চান না আর বলে মালিক এই যে খাওয়াইলি তুই বেইমানি করতে পারিস নেম খারামি করতে পারিস আমি কিন্তু তোর সাথে নেমো খারামি করবো না এ মালিক তুমি গুমা বাড়িতে চোর দিব না রাত্রি বেলা যদি ওই মরে উর উড় করে মালিক তো আরামে ঘুম আছে কুকুর বল তুমি কে তুমি কথা কয় না কথা কয় কনা দেয় কথা কন আবার আপনি যদি বনের বাজার থেকে যদি দেরি হয় দেখবেন কুকুর খালি বাড়ি চতুরদিকে ঘুরে আমার মালিক আসে নাই কথা বোঝেন নাই এই দেখবেন আপনার অন্ধকার হলো রাগ তারপরে হলো কুয়াশা তারপরে মুখে আছে মাছ চাদর দিয়া নাপলা দিয়ে মুখটা ঢাকা কুয়াশা অন্ধকার দেখা যায় না আপনি বাড়ির মধ্যে আস্তে কুকুর পথে সঙ্গীছে আমার মালিক তো বাড়িতে নাই আর কে কথা বুঝতেছেন না দেখা যায় না কুকুর তখন পরিকে করে काके तूमी কথা কইলে দমক দিলে কি কয় জয় বক কইছে মালিক আর কুকুর চিন্তা করতেছে আমার মালিক দমক দিছি আমার বেয়া দুবি হয়ে গেছে কথা বুঝতেছেন না তাহলে কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার ভুল হয়ে গেছে মালিক তো আর খাবার দিবে না দেখেন একটা দমক মারছে দেখেও না মালিক তখন কুকুরটা কি করে এই মাথাটা মালিকের পায়ের কাছে নিয়ে যায় এরকম করে নেজ লড়ার বলে মালিক এ হলো রাইত হলো অন্ধকার তারপরে গণ কুয়াশা তারপরে মুখটা মাপলার দিয়ে ঢাকা আমি আপনি সিঁড়ি নেই বক করে দমক দিছি আই এম কি কি সরি আমাকে মাফ করে দেন সুহান আল্লাহটা সর কর তাহলে কুকুর ভুল করে মালিকের কাছে মাপ চায় আর আমরা আল্লাহর কাছে রহ অহরহ যে করছে মিথ্যা কথা সোধ সুদ খাচ্ছে কুচ খাচ্ছে নামাজ পড়ি না আল্লাহর কাছে কোনোদিন তো মা করি না মা পোষাই না কথা ঠিকই তো আচ্ছা একটা কথা কোরআন হাদির বর্তমান প্রেক্ষাপট মিলিয়া ছাড়া কথা বলছি এবি কয়না আছে হ্যাঁ সিরাজগঞ্জের আনসারি